আমার নাম সোমা চ্যাটার্জি, আমি দুর্গাপুরে থাকি। 2019 সালের 20 জুলাই আমার ক্যান্সার ধরা পড়েছিল জিভে, ছোট্ট একটা ঘা হয়েছিল। আমি চেন্নাই গেছিলাম, চেন্নাইয়ে আমার ট্রিটমেন্ট হয়েছিল, ওখানে বায়োপসিতে ধরা পড়েছিল আমার ক্যান্সার। আমি ওখান থেকে বোম্বে গেছিলাম, সেখানেও গিয়ে আমি কীরকম যেন একটু দিশাহারা মতো হয়ে গেছিলাম, কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে ক্যান্সার শুনলেই একটা মানুষ ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, কি করব। অনেকে অনেক রকম কমেন্টস দিতে থাকে, আর বাঁচবে না, মরে যাবে। তখন আমার এক বন্ধু আমাকে বললো, তুই ঠাকুরমুখুর ক্যান্সার হসপিটালে যা, এবং অর্ণবদার সঙ্গে পরিচয় করে দিল। উনি ওনার থ্রু দিয়ে আমার উনি বন্ধুর মতন হয়ে গেলেন এবং আমার ট্রিটমেন্টটা এখানে শুরু হলো। আই চ্যাটার্জি, ডাক্তার আই চ্যাটার্জি, উনি আমার জিভে অপারেশন করলেন। তারপরে আমার ওখান থেকে গলায় হয়ে গেছিলো, সেই তখনই উনি গলাটাও পরিষ্কার করে অপারেশন করে দিলেন। তারপর আমার 30টা রেডিয়েশন হলো, 5টা কেমো হলো, এবং আমি খুব সুন্দর লাইফ লিড করছিলাম। তারপরে এক বছর পর আমার জিভে একটা ছোট্ট দানার মতন হয়েছিলো, ওনারা ওটাও বায়োপসি করে দেখলেন যে না, ওটা ক্যান্সার নয়, কিন্তু যেখানটা অপারেশন করেছিলো ওখান থেকে একটা ছোট্ট গ্রোথ হয়েছিলো, কিন্তু ওটা থেকে ভবিষ্যতে হতে পারতো, তাই তো ওটা আমি যেহেতু ফলো আপে আসছি বারবার, তাই ওরা ওটা পরিষ্কার করে দিলেন এবং আমি আবার সুস্থ হলাম। 2022 সালে 19 আগস্ট আমার আরেকটা ছোট্ট অপারেশন হয়েছে জিভে, ওটাও ক্যান্সার ছিল না কিন্তু শুরু হয়েছিল, ওনারা ওটাও আমার ঠিক করে দিয়েছেন। আগে 4 বছর হলো আমি খুব সুন্দর আছি এবং আমি খুব ভালোভাবে ছেলে, বৌমা, মেয়ে, আমার হাজবেন্ড এবং হসপিটালের সমস্ত স্টাফ, ডাক্তার, সিস্টার সবাইকে নিয়ে আমি খুব হ্যাপি আছি। এবং এখানে এলে আমার মনে হয় না আমি কোনো হসপিটালে এসেছি, যেটা আমার বোম্বে, চেন্নাই মনে হয়েছিলো একটা রুল, তুমি এখানে বসো, এমনি করে কথা বলো, এমনি করে দাঁড়া লাইনে, যেটা এখানে নয়। এখানে সবাই খুব ফ্রেন্ডলি, ডাক্তাররা সবাই কোঅপারেট করে, সবাই খুব ভালোবাসে, এবং আমার দিক থেকে আমি খুব হ্যাপি এখানে এসে। আমি বলবো যাদের ক্যান্সার হয়েছে তারা দিশাহারা হয়ে যেও না, এবং মাথা ঠান্ডা রেখে তোমরা আমাদের পশ্চিমবঙ্গেতে যেমন এত বড় একটা হসপিটাল আছে, তোমরা এখানে এসো, দেখো পরিবেশটা একবার দেখো, তারপর বাইরে তো আছেই। নমস্কার।